বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকাদের সমাজের কাছে গৌরবান্বিত করে দেখালো, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের শৃঙ্খলা বোধের কথাও শোনালেন বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ, কিন্তু ভুলে গেলেন ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়টি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের ফিরিস্তি গাইলেন তাদের জীবনের ঝুঁকি রেখে চলছে প্রথম পাঠন। বর্তমান পরিস্থিতিতে করোনা ফের একবার রুকুটি নাড়িয়ে দেখানো শুরু করে দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোভিড বিধি মেনে চলার কথা রয়েছে। অথচ মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন ধরনের। বিদ্যালয়ে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় ভালো ফলাফলের খবর সংগ্রহ করতে গিয়ে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। ছাত্রছাত্রীদের কারো মুখে মাস্ক তো ছিলই না, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থাও তথৈবচ। সরকারি নির্দেশিকা যেন কলা পাতা। বিগত দিনগুলিতে রাজ্যের মন্ত্রী সহ অন্যান্যদের প্রশংসা কুড়িয়েছেন তা ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে আর কিসের ব্যবস্থা গ্রহণ। তবে যাই হোক, এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের তালিকা পর্যবেক্ষণ করে প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা 100% পাশ, যা 18 মুড়া পাহাড়ের বুকে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অবস্থান। এলাকার জনজাতি অংশে ছাত্রছাত্রীরা বর্তমানে শিক্ষার আলো নিয়ে অগ্রসর হতে চায়, আর এটাই বাস্তবে পরিণত হলো। পরপর 2 বছর মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 100% পাশ করে তেলিয়ামুড়া শহরের বনেদী বিদ্যালয়গুলিকে টেক্কা দিল এবছর। এ ব্যাপারে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ অভিজিৎ রায় কথা প্রসঙ্গে জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা বোধ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বিদ্যালয় এবছর সাফল্য পেল। গত পরপর গত 2 বছর ধরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 100% পাশ করছে, এবং এর পেছনে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে নিয়মানুবর্তিতা, এই কারণে আমরা এই সাফল্য পেয়েছি। এবং আগামী দিনগুলিতে আমাদের বিদ্যালয় যাতে একইভাবে 100% পাস করতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এইচ এম আসেনি, আমি বিদ্যালয়ের ইনচার্জ। আমার নাম অভিজিৎ রায়। হ্যাঁ, এখন চলছে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ার অ্যাবাউট 600। কীরকম প্রেজেন্ট থাকে? হ্যাঁ, প্রায় 80% মতো ছাত্রছাত্রী প্রতিদিন উপস্থিত থাকে। বাকি 20% আসে না কেন? ওরাও বিভিন্ন কারণে হয়তো ওদের, আর আসলে আমাদের বিদ্যালয় থেকে যে স্কুলের ডিস্টেন্সটা, মানে ছাত্রছাত্রীরা যেখানে থাকে অনেক দূর থেকে এখানে আসে ছাত্রছাত্রীরা, কোনোদিন তাদের অসুবিধে হয়। এই বিদ্যালয়ে ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম? ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম। আমরা গত বছরের হিসাব অনুযায়ী 4-5 জন ড্রপ আউট ছিল, আমরা এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং ওরাও আসবে আশা করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত।